লানা রোজ, আসল নাম প্যারিসা বেরাগদারি, আর ভাই মু ব্লগ খ্যাত মোহাম্মদ বেরাগদারি, দুজনই বিশ্ববিখ্যাত ইউটিউবার। সামাজিক মাধ্যমে রয়েছে তাদের লাখো ফ্যান ফলোয়ার। আলাদা আলাদা ইউটিউব চ্যানেল থাকলেও তারা প্রায় সময় কাজ করেন একই সাথে। কিন্তু তারা যেভাবে ঘুরে ঘুরে ব্লগ তৈরি করেন, দেখে কারো মনে হবে না যে তারা একে অন্যের আপন ভাই বোন। দুবাইয়ের স্বনামধন্য পরিবারে জন্ম তাদের। জন্ম দুবাইয়ে হলেও ছোট থেকে বড় হয়েছেন লন্ডনে। মোহাম্মদ বেরাগদারি পড়াশোনা করেছেন লন্ডনের ম্যারি ইউনিভার্সিটিতে। প্যারিসা বেরাগদারি পড়াশোনা শেষ করেছেন লন্ডন ইউনিভার্সিটিতে। পরে দুজনেই দুবাই ফিরে গিয়ে ইউটিউবে বিনোদনমূলক চ্যানেল খোলেন। মু ব্লগ ইউটিউব চ্যানেলটি 2013 সালে খোলা হয়। প্রাথমিক পর্যায়ে বিলাসবহুল জীবনধারা তুলে ধরে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে মু ব্লগস। সময়ের সাথে সাথে মোহাম্মদ তার ব্লগের বিষয়বস্তু প্রসারিত করেন। তার বোন প্যারিসা লানা রোজ ইউটিউব চ্যানেল খোলেন 2013 সালেই। বিলাসবহুল জীবনযাত্রা ও আকর্ষণীয় শরীরের কারণে বেশ বিখ্যাত তিনি। ভাইয়ের সাথে ঘুরে ঘুরে ভ্রমণ ব্লগ তৈরি করেন। প্যারিসা গান লিখতে এবং গাইতে বেশ পারদর্শী। তার বেশ কয়েকটি গানের অ্যালবাম রয়েছে। লন্ডনে বেড়ে ওঠার কারণে প্যারিসা ও মোহাম্মদের চলাফেরায় পশ্চিমা ধাঁচ ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। প্যারিসা সবসময় নিজেকে উপস্থাপন করেন ব্যাপক আবেদনময় রূপে। সুইমিং পুল থেকে সি বিচ এমন কোনো জায়গা নেই তারা একসঙ্গে ভিডিও তৈরি করেন না। সেই ভিডিওতে তারা দুই ভাই বোনে নিজেদের বেশ মেলাভাবে উপস্থাপন করতে পছন্দ করেন। বেশিরভাগ দর্শক ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্যও করেন কেউ কেউ। অনেকেই প্রশ্ন তোলেন, আরবের প্রাণকেন্দ্রে বসবাস করলেও কিভাবে তারা মেলা হতে পারেন। ইতোমধ্যে তারা এরকম ভিডিও বানিয়ে কোটিপতি বনে গেছেন। বাবার অঢেল সম্পত্তি সত্ত্বেও ইউটিউব ফেসবুক থেকে নিজেদের আয় দিয়ে যেভাবে বিলাসী জীবনযাপন করেন, তা দেখে অনেকেরই চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। পপিটফ.কম নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, লানা ও মোহাম্মদ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকেই বছরে আয় করেন প্রায় 6 থেকে 7 কোটি টাকা। তো বন্ধুরা, এই নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।